আজকের যে কেক ডেকোরেশন ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই কেকটা সেম ভাইয়া দুইবার অর্ডার করেছে, মানে এর আগে একবার অর্ডার করেছিল তার ফ্যামিলি এবং তার এত বেশি পছন্দ হয়েছিল যে সেম আবার কেকটা অর্ডার করে। তো ভাইয়া আমাকে অর্ডার করার সময় বলেছিল যে আপু আমার ফ্যামিলির তো কেকটা অনেক বেশি পছন্দ হয়েছিল, যাতে টেস্ট অ্যান্ড কোয়ালিটি যাতে সব কিছুই সেম থাকে। তো আমি চেষ্টা করেছি যাতে সব কিছু পারফেক্ট পায় ভাইয়াটা। এখানের মধ্যে আমি একটা 2.5 পাউন্ডের চকলেট স্পঞ্জ নিয়ে নিয়েছি, আমার কেকের অর্ডারটা ছিল 2.5 পাউন্ডের, তো আমি 2.5 পাউন্ডের একটা স্পঞ্জ নিয়ে নিলাম। এখন এখানের মধ্যে চকলেট গানাশ অ্যাড করে দিচ্ছি। কেকটা অনেক সফট হয়েছিল যার কারণে আমি এখানে কোনো রকমের সুগার সিরাপ ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন, বাট আমার মনে হয়েছে যে এখানে সুগার সিরাপ ইউজ করার দরকার নেই যার কারণে আমি করিনি। আর চকলেট গানাশটা যেহেতু লিকুইড আছে অলরেডি, আর এরপর হচ্ছে আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিলাম। প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাশ অ্যান্ড চকলেট ক্রিম অ্যাড করে দিচ্ছি যাতে খেতে ভালো লাগে। এরই মাঝে বলে ফেলি, আমরা হচ্ছি নভেম্বর 30 তারিখ থেকে, অর্থাৎ এই মাস থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি। যারা আমাদের কাছ থেকে অফলাইন ক্লাস করতে চাচ্ছেন, অর্থাৎ আমার বাসার মধ্যে সরাসরি শিখতে চাচ্ছেন, তারা এই অফলাইন ক্লাসটা তো জয়েন করতে পারবেন। আমাদের অফলাইন ক্লাসটা হবে মুরাদপুর চিটাংয়ের মধ্যে, যারা চট্টগ্রামের ভিতরে আছেন তারা অফলাইন ক্লাসটা করতে পারবেন, আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা অনলাইন ক্লাসটা করতে পারবেন। আর এই ক্লাসটা আমরা এভাবেই নিচ্ছি যাতে করে হচ্ছে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন এবং প্রত্যেক মাসে 20 থেকে 30 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। আমরা আমাদের কেক ক্লাসের মধ্যে শুধুমাত্র রেসিপি দিই এমন না, আমাদের কেক ক্লাসের মধ্যে থাকছে আপনারা বিজনেসটা কেমনে স্টার্ট করবেন, কেমনে পাইকারি প্রোডাক্টগুলো কোত্থেকে পারচেস করবেন, প্লাস হচ্ছে আপনার কেকের যে কস্ট প্লাস যে লাভটা আছে সেটা কেমনে নির্ধারণ করবেন, সব কিছুই কিন্তু আমরা আমাদের এই ক্লাসের মধ্যে বলে দিই। সো একটা স্টুডেন্ট রেসিপি শেখার সাথে সাথে আমাদের থেকে হচ্ছে কেমনে বিজনেসটা করবে সেটাও কিন্তু শিখে যায়। আর আমাদের অফলাইন এবং অনলাইন দুটোটা ক্লাসের মধ্যেই কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। তো যারা স্টুডেন্ট আছেন বা যারা বিজনেস করতে চাচ্ছেন বা নিজেদের ইনকামে যারা চলতে চাচ্ছেন, তারা কিন্তু আমি বলবো এই ক্লাসটা একদম পারফেক্ট। কারণ আপনারা এই ক্লাসটা করে আপনারা যদি ভালো মতো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু যে কোনো বিজনেস স্টার্ট করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আমার কেকটার মধ্যে আমি গানাশও অ্যাড করে দিয়েছি, আর এই কেকটা যেহেতু ফুল চকলেট কেক ছিল আমি ফুল চকলেট ক্রিম দিয়ে কোটিং করেছি। উপরে 2D নোজেল দিয়ে আমি কিছু ডিজাইন করে দিচ্ছি, এরপর ওই ডিজাইনের উপরে আমি কিছু চকলেট অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু ওভারলোডেড চকলেট কেক যার কারণে এই কেকের মধ্যে না অনেক চকলেট অ্যাড হবে, নিচে অনেকগুলো চকলেট বার হবে, প্লাস উপরে অনেকগুলো চকলেট চিপস বসবে। আমি এই টাইপের কেকগুলোতে কোনো রকমের কিপটা আমি করি না, মানে আমি প্রচুর পরিমাণে চকলেট চিপস চকলেট অ্যাড করি যাতে কাস্টমারেরও দেখতে সুন্দর লাগে আর কেকটাও যাতে দেখতে সুন্দর হয়। তো এখানে মধ্যে আমি অনেকগুলো চকলেট চিপস অ্যাড করে দিচ্ছি পাশে এবং হচ্ছে যেখানে আমি চকলেট বার অ্যাড করেছিলাম ওইখানে। আর ভাইয়াটা যেহেতু সেকেন্ড টাইম কেকটা নিচ্ছে, আমি চাচ্ছিলাম যাতে ভাইয়াটা একদম প্রপারলি আগে টেস্ট পায়, আগে ডিজাইন পায়। একদম ভালো মতো হচ্ছে আমি চকলেট চিপস অ্যাড করে দিলাম। এই তো আমার কেকটা মোটামুটি কিন্তু এখানের মধ্যে রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই ওভারলোডের চকলেট কেকগুলো কেমন লাগে আর আজকের আমার এই কেকটা কেমন হয়েছে। আজকের ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।